পাহাড়ি ঢল আর কয়েকদিনের অতিবৃষ্টিতে সিলেটের নিচু এলাকা প্লাবিত হয়েছে বন্যা দেখা দিয়েছে অন্তত চার উপজেলায় নৌকার সংকটে আশ্রয় কেন্দ্র বা উঁচু স্থানে যেতে পারছে না দুর্গতরা উজানে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে এমন আশঙ্কা রয়েছে সিলেট থেকে আরো জানাচ্ছেন সজল ছত্রী ক্যামেরায় ছিলেন আনিস রহমান ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সপ্তাহ জুড়ে বৃষ্টি অব্যাহত আছে সিলেট অঞ্চলে সাথে যুগ হয়েছে ভারতের আসাম মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল দুয়ে মিলে প্লাবিত হয়েছে সিলেটের চার উপজেলার নিম্নাঞ্চল ডুবে গেছে গ্রামীণ সড়ক আকস্মিক প্লাবনে দিশেহারা বন্যাক্রান্ত মানুষ নৌকা আছি ঘোরে ঘোরে এখন যেন ছোটো ছোটো নৌকা ও কেউ বানায় না নৌকা না থাকার কারণে মানুষ ও শহরের মধ্যে আছে। রুবা যখন ফুলও ফুলও ধুয়েছি এখন বাচ্চা কাচ্চা বাস্তাম গিয়া উঠেছি স্কুলো স্কুলেও উঠিয়াও জায়গা নাই এখন নাই বেশ কয়েকটি এলাকায় রয়েছে নদীর তীর রক্ষা বাঁধ সুরমা কুশিয়ারা সারি গোয়ান সহ সকল নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে বন্যা মোকাবেলায় সিলেটের চার উপজেলায় শতাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ভারতের আসাম ও মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ায় সিলেট অঞ্চলে পাহাড়ি ঢোলে আকস্মিক বন্যা প্রায় নিয়মিত ঘটনা তবে এবার যে সংকটটি তৈরি হয়েছে সেটি হচ্ছে বন্যাক্রান্ত মানুষের কাছে নৌকার যোগান না থাকায় নৌকার অভাবে উঁচু স্থান বা আশ্রয় কেন্দ্রে যেতে পারছে না সাধারণ মানুষ আবহাওয়া অধিদপ্তর বলছে উজানে বৃষ্টি অব্যাহত থাকলে আরও পরিস্থিতির অবনতি হতে পারে সজল ছত্রি এনটিভি নিউজ জয়ন্তাপুর সিলেট